আসসালামু আলাইকুম, বুলবুল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। টেন্সের থার্ড ক্লাস ফিউচার টেন্স নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বুলবুল আহমেদ। হ্যাঁ গাইজ, তাহলে আজ আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের এই টেন্সের থার্ড ক্লাস ফিউচার টেন্সের ডিসক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। ফিউচার টেন্স কি? ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলা হয়। তো আমরা চলে যাই ফিউচার ইনডিফিনিট টেন্সে। মানে ফিউচার টেন্সকে চারটা ভাগ করা হয়েছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্স কি, এটা কীভাবে বুঝবো এটা আসলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স? আচ্ছা, ভার্বের কোনো কাজ যদি সংগঠিত হবে বোঝায় তাহলে ওইটা ভার্বের ফিউচার টেন্স হয়। আমরা কীভাবে চিনবো যে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স? হ্যাঁ, তাহলে এই মেথডে আমরা চিনতে পারি, চিনিবার উপায়, বাংলা বাক্যে বাংলা সেন্টেন্সে ক্রিয়া শেষে অর্থাৎ ভার্বের শেষে যদি বে ব বেন বি বা এরকম উচ্চারণ হয়, ক্রিয়া শেষে যদি এরকম উচ্চারণ হয় তাহলে এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কী কী? বে ব বেন বি বা এরকম উচ্চারণ যদি হয় তাহলে ওইটা কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দিই। আমি ভাত খাবো, তাহলে এখানে ব ব আসছে, এই জন্য এটা কী হয়েছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচার কীভাবে গঠন করতে হবে, অর্থাৎ এর গঠন প্রণালী কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, সরি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে এই টেন্সটা করতে হবে। তাহলে আমরা উপরেরটা একটু দেখে আসি কীভাবে হয়। ফার্স্টে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কোনটা? আই, আই, আমি। সাবজেক্ট অর্থাৎ যে নিজে কাজ করে, কর্তা, আর অবজেক্ট যাকে উদ্দেশ্য করে কাজ করা হয়, আর ভার্ব হচ্ছে যে যা দ্বারা কাজ করা বোঝায়, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট এটা, তারপরে সাবজেক্টের সাথে শ্যাল, আয়ের সাথে শ্যাল, দেন ভার্ব এখানে কাজ করে বোঝাচ্ছে কোনটা? খাওয়া, খাওয়াটা এখানে কাজ করে বোঝাচ্ছে। সো খাওয়ার ইংলিশটা এখানে দিতে হবে খাওয়ার, ইট, দেন অবজেক্ট, অবজেক্ট কি? রাইস, ভাত। সো এভাবে এটা করতে হয়। আর দুটো উদাহরণ দিই এখান থেকে। তারা কাজটি করবে, সো এখানে সেন্টেন্সটা দেখতে হবে তারা কাজটি করবে ভবিষ্যতে, এটা বুঝেছে। হ্যাঁ, আর এখানে বে ব বেন করবে, সো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আর এটা এই স্ট্রাকচারে করতে হবে। ফার্স্টে সাবজেক্ট দে, দেন শ্যাল উইলের সাথে এখানে উইল বসবে, দেন ভার্ব, ভার্বকে এখানে করবে, তাহলে এখানে ডু, দেন অবজেক্ট কাজটি, দ্য ওয়ার্ক। সো এভাবে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স হবে। ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সে এখন যদি আমরা নেগেটিভ করতে যাই যে তারা কাজটি করবে না, আমি ভাত খাবো না, এরকম, সো এটাকেই যদি নেগেটিভ করতে যাই, তো নেগেটিভের জন্য কী হবে? বাংলা মিন্সটা এরকম আসবে, তারা কাজটি করবে না। সো এটাকে ইংলিশে এইভাবে লিখতে হবে, দে উইল নট ডু দ্য ওয়ার্ক। জাস্ট এখানে শ্যাল বা উইল এর পরে নট বসে এটাকে নেগেটিভ করতে হয়। তো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচারটা কন্টিনিউয়াস টেন্সটা কী? ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকিবে, এরকম বোঝালে এই ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে চিনিবার উপায়টা আমরা এখানে লিখি, তাহলে এটা বুঝতে সহজ হবে। চিনিবার উপায়, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এরকম যদি উচ্চারণ হয় বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, সো এটা বুঝতে হবে, ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, আর তে থাকিবেন, তে থাকিবেন, যদি এরকম হয় তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা স্ট্রাকচারটাই লিখি, দেন এক্সাম্পল স্ট্রাকচার।
স্ট্রাকচারকে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে প্লাস অবজেক্ট। একটা উদাহরণে চলে যাই, উদাহরণটা এটা শর্ট শর্টে লিখছে, এটা ও বি জেতে অবজেক্ট ধরছে, এটা এটা বুঝে নিতে হবে। তাহলে একটা এক্সাম্পলে যাই, তারা কাজটি করিতে থাকিবে, করিতে থাকিবে, এটা কিন্তু শেষ হয় নাই, কিছু সময় ধরে চলতে থাকবে এটা, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এটা স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা করতে পারি, সাবজেক্টটা কি এখানে দে, দেন শ্যাল বি বা উইল বি, এখানে উইল বি হবে, দে উইল বি, নাও ভার্বের সাথে আইএনজি ফর্ম, এখানে ভার্ব কি করিতে থাকিবে, করাটা কাজটা অবজেক্ট আর করাটা এখানে ভার্ব, সো ড্রোর সাথে আইএনজি, ড্রয়িং কাজটি দ্য ওয়ার্ক। এভাবে আমরা আরেকটা উদাহরণ দিই, আমি কাজটি করিতে থাকিব, আমি ঘুমাতে থাকিব, আমি খাইতে থাকিব, এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমি ভাত খাইতে থাকিব, সো এটাকে সাবজেক্ট আই, দেন শ্যাল বি উইল বির সাথে আই শ্যাল বি, দেন খাওয়া, এটা খাওয়াটা ভার্ব, সো ইটিং এই ভার্বের সাথে আইএনজি ফর্ম অ্যাড হয়েছে প্লাস রাইস, সো এটা রাইস হবে। হ্যাঁ, তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব। আর নেগেটিভ যদি করতে যাই এটাকে, আমি ভাত খাইতে থাকিব না, জাস্ট এখানে শ্যাল বি উইল বি এরপরে নট ইউজ করলে হয়ে যাবে। তো এটা জাস্ট আমি স্ট্রাকচারটা লিখে দিই প্লাস, আচ্ছা সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি নট প্লাস এই ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শর্ট করে জাস্ট এখানে শ্যাল বি উইল বি এর পরে নট ইউজ করলে হয়ে যাবে। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা কি? ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে, তা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে, এরকম বোঝাবে। আর যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হয়ে যাবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। সো আমরা কীভাবে চিনতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স, এই চিনিবার উপায়টা একটু দেখে নেব। চিনিবার উপায়, বাংলা বাক্যে ক্রিয়া শেষে কী কী থাকবে? আ থাকিব, আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন। যদি এরকম উচ্চারণ আসে, আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন, যদি এরকম উচ্চারণ আসে তাহলে এটা কী হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। সো আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার কীভাবে হয়, কীভাবে করতে হবে। ফার্স্টে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্টের পরে দেন শ্যাল বা উইল, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, দেন প্লাস, আচ্ছা তারপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই, যেমন আমি কাজটি করিয়া থাকিব, তাহলে কী হবে? এটা স্ট্রাকচার অনুযায়ী করি, আমি কাজটি করিয়া থাকিব, আ থাকিব, ঠিক আছে। এটা তাহলে এটা ফার্স্টে সাবজেক্টটা হবে আই, দেন শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে শ্যাল হ্যাভ হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান, ডু হচ্ছে ভার্ব, আর অবজেক্ট কি? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। বাট এখানে একটা শর্ত আছে, কি বলছে? অপেক্ষাকৃত পূর্বে বোঝাবে, তাহলে আর একটা থাকতে পারে, যেমন সে আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, এরকম থাকতে পারে এক্সাম্পল। যদি এরকম থাকে আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, আর একটা এক্সাম্পল লিখি এখানে, আমি কাজটি
করিয়া থাকিব। ঠিক আছে, আরেকটা, সে আশা করবে, সে আসিবার পূর্বে, সে আশা করবে আমি কাজটি করিয়া থাকিব, অথবা সে আসিবার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, এরকমভাবে। তাহলে এটা কি হবে, যেহেতু পূর্বে এটা আছে, সো এটা আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর, এফ ও আর বিফোর হি উইল কাম, সে আসার পূর্বে কাজটি করিয়া থাকিব। মূলত এভাবে ফিউচার পারফেক্ট টেন্স করতে হয়। যদি ফিউচার পারফেক্ট টেন্সে নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে যে স্ট্রাকচার লিখছি, এই স্ট্রাকচারে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এরপরে জাস্ট নট ইউজ করলে হয়ে যাবে, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কী, আসলে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত, তাহলে কী বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বে পূর্ব পর্যন্ত চলতে থাকবে বোঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বোঝায়, তাহলে ওইটা ভার্বের কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি এই একটা সেন্টেন্সে কীভাবে আমরা বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চিনিবার উপায়টা একটু দেখে নিই। চিনিবার উপায়, বাংলা বাক্যে ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়া শেষে যদি তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এরকম উচ্চারণ হয় এবং সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, ওকে, তাহলে এটা কী হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা একটি কি, তে থাকিব, তে থাকিব, তে থাকিবে আর তে থাকিবেন এবং একটা নির্দিষ্ট একটা সময় উল্লেখ থাকবে, একটা সময় উল্লেখ থাকবে, তাহলে এটা এটা হলে আমরা বুঝবো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু স্ট্রাকচার লিখে একটা এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ট্রাকচারটা লিখি আগে, স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস, হ্যাঁ সাবজেক্টের পরে কী হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এটা ইউজ করতে হবে, শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, দেন এটা প্লাস, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে, দেন এক্সটেনশান অতিরিক্ত যেটা আসবে ওটা ইউজ করতে হবে এখানে। তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই, যেমন আমি 2 ঘন্টা ধরে বইটি পড়িয়া থাকিব, আমি 2 ঘন্টা যাব বইটি পড়িয়া থাকিব, এইটা বাংলা এক্সাম্পল, এটা আমি 2 ঘন্টা যাবৎ বইটি পড়িয়া থাকিব, ওকে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী করি, একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, এটাও বলছি নির্দিষ্ট সময় কতক্ষণ, 2 ঘন্টা যাবৎ, সো সাবজেক্ট এখানে আই, দেন শ্যাল হ্যাভ বিন স্ট্রাকচার অনুযায়ী শ্যাল হ্যাভ বিন, দেন ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব কোনটা, যেটা কাজ করে বোঝায় এটা ভার্ব পড়িয়া থাকিব, তাহলে রিড, রিডের সাথে কী হবে, আইএনজি, রিডিং কি বইটি, দ্য বুক, 2 ঘন্টা যাবৎ, তাহলে যাবৎ ধরিয়া যদি উল্লেখ থাকে তাহলে এটা কী হবে, ফর হবে, ফর কতক্ষণ, 2 ঘন্টা, 2 আওয়ার্স। তাহলে আরেকটা এক্সাম্পলে যাই আমরা, হ্যালো গাইস, এখানে বইটি পড়িতে থাকিব, সরি পড়িয়া থাকিব এটা না, পড়িতে থাকিব। আচ্ছা তারপরে সেকেন্ড এক্সাম্পলে যাই, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিতে থাকিব, তাহলে এটা লিখি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিতে থাকিব। সো বন্ধুরা, সেন্টেন্সটা একটু বড় হয়ে গেছে, স্ট্রাকচার যদি বোঝা যায় তাহলে এটা সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, তো আশা করি অনেক ভালো লাগবে, ইজি আছে।
তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিতে থাকিব। তাহলে আমরা অপেক্ষা করিতে থাকি, ওইটা লিখি, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, WAITING, ওয়েটিং। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করিতে থাকিব তুমি না আসা পর্যন্ত। ঠিক আছে, তুমি না ফিরে না আসা পর্যন্ত, তাহলে আনটিল ইউ কাম ব্যাক, কাম ব্যাক। তাহলে এটা কী হলো, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং আনটিল ইউ কাম ব্যাক, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিতে থাকিব। যদি এরকম থাকতো, এরকম থাকতো যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব, তাহলে এটা কী হবে, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। যদি এখানে আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব এটা যদি থাকে, তাহলে জাস্ট এখানে এই ওয়েটিংয়ের পরে অ্যাড হবে ওয়েটিং ফর ইউ আনটিল ইউ। হ্যালো গাইজ, এই ক্লাসটা কেমন লাগছে আপনাদের? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট টাইমে অন্য একটা টপিক্স নিয়ে ডিসকাস করা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।